হাই গাইজ, আমি রানা মণ্ডল। আপনাদের কাছে আজকে যে সাবজেক্টটা পড়াতে এসেছি সেটা হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা কোন প্রসিডিউরের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, দ্যাট ইজ কল মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো লেট স্টার্ট। প্রথমেই বলি, ইন দ্য ইয়ার অফ 1934, ইন দ্য ইয়ার অফ 1934 এম এন রয় কে ছিলেন জানেন? এম এন রয় এই যে পায়োনিয়ার অফ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সো এম এন রয় ফার্স্ট গিভেন দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে এম এন রয় আপনার আমাদের যে কনস্টিটিউশনের ধারণাটা ফার্স্ট টাইম দেন। ওকে, তারপর ইন 1935 আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড ফর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তাহলে 1934 এম এন রয় কনস্টিটিউশনের আইডিয়াটা দিলেন এবং 1935 আইএনসি ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড ফর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবং তারপর ইন 1938 জেএল নেহরু, জওহরলাল নেহরু অন দ্য বিহাফ অফ আইএনসি মানে আইএনসির মুখপাত্র হিসাবে ফার্স্ট টাইম, সরি ফার্স্ট টাইম না, আইএনসির মুখপাত্র হিসাবে জেএল নেহরু ডিমান্ডেড কনস্টিটিউশন ফর ফ্রি ইন্ডিয়া, যার বেসিস হবে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে কনস্টিটিউশনটা তৈরি হবে। ওকে, এটা গেল 1938। তারপর আসছে 1940। 1940-তে কী হলো? 1940-তে এই যে 1934 এম এন রয়, তারপর 1935 আইএনসি, 1938-এ জেএল নেহরু, এদের যে ডিমান্ডগুলো ছিল 1940-তে আগস্ট অফারে এই ডিমান্ডগুলোকে অ্যাকসেপ্ট করা হয়। তাহলে 1940-তে আসে আগস্ট অফার, যাতে কি বলা হয় যে একটা কনস্টিটিউশন ফার্ম করা হবে। ওকে, তারপর আসছে 1932, সরি আই এম সরি আই এম এক্সট্রিমলি সরি, ইটস 1942, ইটস 1942, 1942-তে আসে হচ্ছে ক্রিপস মিশন, স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস এই মিশনের প্রধান ছিলেন। ওকে, তা স্ট্র্যাফোর্ড ক্রিপস এসে একটা কনস্টিটিউশন ফার্ম হবে, তার জন্য একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর, এরকম একটা প্রপোজাল দেন। বাট মুসলিম লীগ ক্রিপস প্রপোজালটা ডিনাই করেন, মুসলিম লীগ ডিনাইড ক্রিপস প্রপোজাল। সো ক্রিপস মিশন ব্যর্থ হয়। তখন অ্যাকচুয়ালি মুসলিম লীগ তখন চাইছিলেন যে দুটো কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হোক ফর দ্য টু সেপারেট স্টেট, দুটো আলাদা স্টেটের জন্য, মানে ওরা চাইছিল, পাকিস্তান ডিমান্ড করছিল দুটো আলাদা স্টেটের জন্য দুটো আলাদা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হয় তৈরি হোক, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হয়নি, তাই ক্রিপস মিশন ফেলিওর হয়। এবং ফাইনালি ফাইনালি ইন দ্য ইয়ার অফ 1946 দ্য মোস্ট রিমার্কেবল মিশন, ক্যাবিনেট মিশন প্ল্যান ইংল্যান্ড থেকে আসে, সরি ক্যাবিনেট মিশন আসে ইংল্যান্ড থেকে, তারা একটা প্ল্যান দেয় যেটা কিনা ক্যাবিনেট মিশন প্ল্যান নামে পরিচিত। ওকে, তাই এই ক্যাবিনেট মিশন প্ল্যানই একটা মোটামুটি একটা মোর অর লেস স্যাটিসফাইড টোটাল পার্টি যা সিস্টেম ছিল তারা মোর অর লেস স্যাটিসফাইড হয়েছিল এই ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে। আর এই ক্যাবিনেট মিশন প্ল্যান অ্যাকসেপ্টেড হয় এবং নভেম্বর 1946-এ আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্ম হয়, মানে 1946-এ আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়। সো নভেম্বর 1946-এ আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয় তার কিছু ফিচার্স ছিল। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল প্রথমে 1946 নভেম্বরে, এখানে টোটাল মেম্বার ছিলেন 389 জন মেম্বার ছিলেন। ওকে,
তা 389 জনের মেম্বার ডিভাইজেশন ঠিক ছিল এরকম, 389 এর মধ্যে 296 মানে 296 জন ছিল ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া থেকে ছিল 296 জন, এবং 93 ছিল ছিল প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট মানে যে সমস্ত স্বাধীন রাজ্যগুলো সেই টাইমে ছিল সেইগুলোকে বলা হচ্ছে। আর ব্রিটিশ ইন্ডিয়া বলতে আমাদের দেশের যে অংশগুলো ডিরেক্ট শাসন করত ব্রিটিশ সেগুলোকে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। তার এবার তাহলে টোটাল মেম্বার ছিল 389, তার মানে 296 তোমার তোমার ইয়ে থেকে ছিল, আই মিন ব্রিটিশ ইন্ডিয়া থেকে, এবং 93 ছিল প্রিন্সলি স্টেট থেকে। এবার এই 296 যেটা ব্রিটিশ ইন্ডিয়া ছিল, এটা অ্যাকচুয়ালি এটা ডিভাইড করলে পাওয়া যায়, এটা কিভাবে আছে, এই 296 যে মেম্বার সেটা হচ্ছে তার মধ্যে 292টা তার মধ্যে 292টা 11টা যে প্রভিন্স ছিল ব্রিটিশ ইন্ডিয়ার, যে 11টা প্রভিন্স ছিল মানে ব্রিটিশ ইন্ডিয়া শাসিত যে 11টা প্রভিন্স ছিল, নট প্রিন্সলি স্টেট, ব্রিটিশ ইন্ডিয়া শাসিত যে প্রভিন্স ছিল সেখান থেকে 292টা, এবং 4টে মেম্বার নেওয়া হয় মানে চিফ কমিশনার আর প্রভিন্সেস থেকে, 4টে চিফ কমিশনার প্রভিন্স ছিল সেখান থেকে 4টে, তাহলে 292 প্লাস 4 ইকুয়াল টু 296। এটা গেল হচ্ছে তোমার ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া টোটাল 296, মাইন্ড ইট। আর আপনার 93 ফ্রম প্রিন্সলি স্টেট। এবার এই যে নির্বাচন, এবার এই নির্বাচনটা কিভাবে হয়েছিল মানে কোন সংখ্যার ভিত্তিতে, টোটাল পপুলেশনের ভিত্তিতে এই সংখ্যাটা নির্বাচিত হয়েছিল, মানে একটা মেম্বার আসবে প্রত্যেক জায়গা থেকে, 1 মিলিয়ন লোকের ক্ষেত্রে একটা মেম্বার আসবে। তো এইভাবে 389টা মেম্বার হয়েছিল, 1 মিলিয়ন ইজ টু 1 মেম্বার, ঠিক আছে, 1 মিলিয়ন লোককে রিপ্রেজেন্ট করবে একটা লোক। আর মেনলি যে ব্রিটিশ ইন্ডিয়ার জন্য যে সংখ্যাটা 296 ছিল সেটা মূলত তিনটে ক্যাটাগরিতে বিভক্ত ছিল। তিনটে ক্যাটাগরি বলতে বোঝায় মুসলিম, শিখ এবং জেনারেল, এই তিনটে ক্যাটাগরিতে বিভক্ত ছিল, মুসলিম, শিখ এবং জেনারেল, এই তিনটে ক্যাটাগরিতে বিভক্ত ছিল। ব্রিটিশ ইন্ডিয়া থেকে যে সমস্ত মেম্বাররা এসছে তারা জেনারেলি নির্বাচিত হয়েছেন বাই দ্য মানে বাই দেয়ার ওন কমিউনিটি, ঠিক আছে, কিন্তু প্রিন্সলি স্টেট থেকে যারা এসছে তারা নমিনেটেড হয়েছে প্রিন্সলি স্টেটের হেডের দ্বারা, মানে প্রিন্সলি স্টেটের যে রাজা ছিল বা যে হেড ছিলেন তিনি এই প্রিন্সলি স্টেটের মেম্বারগুলোকে নমিনেট করেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি কীরকম ছিল, নমিনেটেড অ্যান্ড পার্টলি ইলেক্টেড বডি। ওকে, সো এটা একটা কি কি পয়েন্ট, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি আপনার ছিল পার্টলি নমিনেটেড পার্টলি ইলেক্টেড। আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি নভেম্বর 1946-এ তৈরি হয়, কিন্তু এই যে তৈরি হওয়ার আগে তো একটা ইলেকশন হয়েছিল এই 296 মেম্বারকে ইলেক্ট করার জন্য, সেই ইলেকশনটা হয়েছিল জুলাই আগস্ট 1946। জুলাই আগস্টে আপনার এই ইলেকশনটা হয়েছিল 296 মেম্বারকে ইলেক্ট করার জন্য, এই ব্রিটিশ ইন্ডিয়া যে 296 মেম্বার অ্যালট ছিল সেটাকে ইলেক্ট করার জন্য জুলাই আগস্ট 1946-এ ইলেকশন হয়েছিল, যে ইলেকশনে কংগ্রেস 208টা সিট জিতেছিল, কংগ্রেস জিতেছিল 208টা, এবং মুসলিম লীগ জিতেছিল 73টা, 73 মুসলিম লীগ 73টা, কংগ্রেস আইএনসি 208টা, এবং বাকি 15টা ছোটোখাটো পার্টি জিতেছিল, নট মাচ ইম্পর্টেন্ট। সো আমাদের মতো না, 208টা আর জিতেছে আইএনসি, 73টা জিতেছে মুসলিম লীগ। আর যে 93টা মেম্বারের কথা ছিল অ্যালোটেড ছিল ফর দ্য প্রিন্সলি স্টেট, ফাইনালি তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগ দিতে যায়নি, তারা যোগ
যোগ দেয়নি। সো এই 93টা সিট খালি ছিল যেহেতু প্রিন্স লিস্টেতে কোনো মেম্বার যোগ দেয়নি। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে তৈরি হয়েছিল, এখানে সেই সময়কার সমস্ত সমস্ত যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস বা বড় ব্যক্তিত্ব সবাই ছিলেন, এক্সেপ্ট দুটো বড় ব্যক্তিত্ব ছিলেন না, তারা হচ্ছে মহাত্মা গান্ধী এবং জিন্না। মোহাম্মদ আলী জিন্না ছিলেন না এবং মহাত্মা গান্ধীর পরীক্ষাতে আসে জেনারেলি। ওকে, সো কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যুক্ত ছিলেন না কোন দুজন ব্যক্তিত্ব? মহাত্মা গান্ধী এবং এম এ জিন্না, মোহাম্মদ আলী জিন্না। যাই হোক, এরপরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তো গঠন হয়ে গেল। কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হওয়ার পর 9 ডিসেম্বর 1946-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং বসে। তাহলে 9 ডিসেম্বর 1946-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং বসে, এবং মিটিংয়ে দেখা যায় মুসলিম লীগ মানে আসেনি, তারা যোগ দেয়নি কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম মিটিংয়ে, তারা যোগ দেয়নি। অতএব কি হলো, দেখা গেল 211 জন মাত্র প্রেজেন্ট ছিল, 211 জন ফার্স্ট মিটিংয়ে প্রেজেন্ট ছিল। তাহলে ফার্স্ট মিটিং হয় 9 ডিসেম্বর 1946, এবং ফার্স্ট মিটিংয়ে প্রেজেন্ট ছিল 211 জন মেম্বার, আর মুসলিম লীগ ফার্স্ট মিটিংয়ে যোগ দেয়নি। এবং সেই সময় একটা টেম্পোরারি প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সেই সময় টেম্পোরারি 9 ডিসেম্বর টেম্পোরারি প্রেসিডেন্ট নির্বাচিত হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলির, আপনার সচিদানন্দ সিনহা। ইনি ছিলেন বয়স জ্যেষ্ঠ ওখানে, তাই ওনাকে টেম্পোরারি প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। কিন্তু 11 ডিসেম্বরে এবার পার্মানেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে 11 ডিসেম্বর 1946-এ পার্মানেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, এবং এইচ সি মুখার্জিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। তাহলে এইচ সি মুখার্জি ভাইস প্রেসিডেন্ট, আর ফার্স্ট পার্মানেন্ট প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, 9 ডিসেম্বর 1946-এ নির্বাচিত হন। এবং বি এন রাও ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার নিয়োজিত হন। বি এন রাও ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, রিমাইন্ড ইট। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো এর পরে পার্টগুলো পরপর আসবে, আশা করি এখনও একটা কি দুটো পার্ট হবে, সো 1, 2 অ্যান্ড 3 হয়তো ম্যাক্সিমাম। ওকে, সো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।